করোনা আবহে কমেছে দুর্গাপুজোর জৌলুস, এবারও কতটা বড় করে পুজো করা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই, কারণ কোভিডের থার্ড ওয়েভের ঢেউ আছড়ে পড়তে পারে এই উদ্বেগ তো রয়েছে। এবছর মন্দ নয় এই উদ্বেগের মধ্যেও, বলছেন শিল্পী মিন্টু পাল। বিশ্বের সব থেকে বড় দুর্গা যাওয়ার হাতে তৈরি সেই নামজাদা শিল্পী হতাশা দূরে সরিয়ে এখন দিন রাত এক করে কাজে ব্যস্ত। পুজোর আবহে প্রথম তৈরি হয় শিল্পীর স্টুডিওয়ে, রং মাটি খড় কাঠাময় তিলে তুলিয়ে গড়ে ওঠেন দেবী দুর্গতী নাসিনী। এবার দেরিতে হলেও কেমন বায়না পাচ্ছেন শহরের নামী শিল্পীরা, চলুন যাই ঘুরে আসি বড় দুর্গাখ্যাত মিন্টু পালের স্টুডিওয়ে, চলুন। তারই হাতে প্রাণ পায় দেবী মূর্তি, একটু একটু করে জেগে ওঠে মনোমোহিনী রূপ। মিন্টু পালের কর্মশালায় এখন তাই মহাব্যস্ততা। কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ, ডাক্তারদের সতর্কবাণী, সব নিয়ে চারদিকে হুলস্থুল। পুজো হবে কিনা হলেও কেমন কত বড় হবে সে নিয়ে চিন্তার শেষ নেই। গতবার অর্ডার ছিল অনেক কম, তবে এবার একটু হলেও ছবিটা বেটার, বলছেন মৃৎশিল্পী মিন্টু পাল। শিল্পী মিন্টু পাল গ্লাস ফাইবার দিয়ে 88 ফুটের সেই বিশাল প্রতিমা ইতিহাস সৃষ্টি করেছিল। সেই বিস্ময় রূপকার পটুয়াপাড়ার মিন্টুদা, তার তৈরি দেবী মূর্তি প্রতি বছর পাড়ি দেয় বিদেশে। এবারের পুজো নিয়েও তার বিশেষ ভাবনা রয়েছে, তবে সেটা আপাতত সিক্রেটই দেখেছেন শিল্পী। বিশেষত্ব তো অবশ্যই থাকছে, সেটা আর কয়েকদিন বাদেই জানতে পারবেন, সেটা এখন এই মুহূর্তে আমি হয়তো বলতে পারছি না, জানতে পারবেন, নিশ্চয়ই পারবেন যে স্পেশাল কিছু একটা থাকবে। গ্রিমিক তো প্রতিবারই পুজোতে থাকে, এবারও থাকবে, ছোটো করে হলেও থাকবে, এটা আমি বলছি, আর কিছুদিন বাদে হয়তো জানতে পারবেন। তবে থিমের প্যান্ডেল একটা হচ্ছে, এছাড়াও থিমের প্রতিমা যেগুলো হয়, এই জন্য বর্তমান প্রশাসনের যেসব কাজকর্ম হচ্ছে সেসব দিয়ে অনেক থিম তৈরি হচ্ছে। বিশেষত্ব যেটা হচ্ছে একটা গিমিক থাকবে, যেটা হচ্ছে বর্তমান এই প্যান্ডামিক সিচুয়েশনের ওপরই কিছু গিমিক আপনারা দেখতে পাবেন কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেলে, এটা আমি বলতে পারি। কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ থাকলেও প্রতিমার বায়না মন্দ নয়, রথের পর থেকে প্রতিমার বায়না গতি পেয়েছে, তাই হতাশা সরিয়ে জোর কদমে লেগে পড়েছেন শিল্পী। সব পুজো কমিটিরা অর্ডার দিয়েছে, প্রায় 90% অর্ডার আমাদের কাছে চলে এসছে, আরও অনেক কাস্টমার ফোনে কন্ট্যাক্ট রেখেছে, তারা পুজো করবে, পুজো হবে, হয়তো জৌলসটা একটু কম হবে, ছোটো করে হলেও এই প্যান্ডামিক সিচুয়েশানে পুজো হবে। মানুষের মনে একটা এখনও আতঙ্ক রয়ে গেছে যে তৃতীয় ওয়েভ, যদি তৃতীয় ওয়েভ হয় কী হবে, সেই আতঙ্ক নিয়েই কিন্তু পুজোর প্রস্তুতি পুরো দমে চলছে, আমরাও কাজ করে যাচ্ছি। আর আমাদের বিদেশে যেসব ঠাকুর যাবার, আমার 3টে দুর্গা প্রতিমা চলে গেছে কুমারটুলি থেকে, আরও অনেক প্রতিমা গেছে, কিন্তু অন্যান্যবারের তুলনায় সংখ্যাটা তো কম কিন্তু গেছে। আপাতত সৃষ্টিতে মগ্ন শিল্পী, এবার তার হাতে কোন বিষয় জন্ম নেবে এখন তারই অপেক্ষা। ক্যামেরা অরিন্দমের সঙ্গে কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা।